তো বন্ধুরা, এবার ড্রামসে যদি ডার্কনেস থাকে তো দেখতে খুব বাজে লাগে। তো শেভিং সবাই করতে পারো তোমরা, আমি শেভিং করে দেখাচ্ছি না, জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। চলো দেখি আমি কি করছি। প্রথমে আমি একটা শেভিং জেল নিয়ে নিচ্ছি, এটা থেকে একটু জেল বার করে আন্ডারআর্মসে লাগিয়ে নিচ্ছি। পুরো আন্ডারআর্মসটা ক্লিন, মানে ভালো করে লাগাতে হবে যাতে আমার পুরো হেয়ারটা আর কি ভিজে যায়। সেম ভাবে এই দিকটাও লাগিয়ে নিতে হবে। এবার যেটা করবো সেটা তোমরা খুব ভালো করেই জানো, এই একটা রেজার মার্কেট থেকে নিয়ে এসেছি খুবই রিজনেবল প্রাইসে। এবার এটা দিয়ে আমি শেভ করে দেখাচ্ছি। এইভাবে ওপর থেকে নিচ করবে, আবার নিচ থেকে ওপরে তুলবে, সেম প্রসেসে এটাও করবে। এবার যেহেতু রেজার লাগিয়েছি, এবার আমাকে ওই যেহেতু রেজার ইউজ করেছি একটা অ্যান্টিসেপ্টিকের ব্যাপার থাকে, তাই জন্য আমি একটা অ্যালোভেরা জেল ইউজ করছি। এবার এটাকেও তোমরা লাগিয়ে নেবে হাতে নিয়ে, পুরো আন্ডারআর্মসটা কভার করবে। সেমভাবে এটাকেও করবে। এতে করে তোমাদের আন্ডারআর্মস ব্রাইটন অ্যান্ড লাইটেন থাকবে, আর দেখতেও খুব ভালো লাগবে তোমরা স্লিভলেস জামা কাপড় পরলে, সেখানে কোনো ডার্কনেস থাকবে না অ্যান্ড বাজে স্মেলও থাকবে না। তোমরা প্রত্যেক দিন ইউজ করবে, স্নানের আগে 5-10 মিনিট ম্যাসাজ করে স্নান করে নেবে।